এটা মুড়ি মাংস এটা মুড়ি মাংস কে খাবে আমি হ্যালো বন্ধুরা আমার সোহা বাবুর কুকিং চ্যানেল থেকে সোহার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোহার চ্যানেল থেকে রান্নার রেসিপি ছাড়বো চিকেন তো দেখতে থাকুন দেখবেন এই চিকেনের রেসিপিটা সবাইয়ের ভালো লাগবে আপনাদের যদি মনে হয় এরকম রান্না করে দেখতে পারেন কতটা টেস্টি হয় তো গ্যাস অন করে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল কড়াই গরম হয়ে গিয়েছে আমি এই দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব একটু সরিষার তেল দু রকম তেল দিয়ে একবার রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় মাংসটা তেলটা গরম হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হবে তারপরে দিয়ে দেব মাংস দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার এসে গিয়েছে অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে এবার এর উপরে আমি দিয়ে দেব চিকেন দেখেন আপনারা তেলের উপরে পেঁয়াজটা ফ্রাই হয়ে যেতে তার উপরে চিকেনটা সরাসরি দিয়ে দিয়েছি কোনো মশলা দিইনি চিকেনটা এবার ব্রাউন কালার পেঁয়াজের মতো ব্রাউন কালার হয়ে গেলে এবার একে একে মশলা দেব এরকম চিকেন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব টেস্টি হবে এবার আমি এর উপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তুমি কি খাচ্ছ চকলেট খাচ্ছ ও ছোট দাদু ভাই দিয়েছে ইয়ামি ইয়ামি এবার দিয়ে দেব দেড় চামচ হলুদ এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার দিলাম একটু জিরে গুঁড়ো চিকেনটা খুব সুন্দর করে কষাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম কষবেন কষাতে কষাতে একদম চিকেনের কালারটা ব্রাউন হয়ে যাবে তারপরে
অল্প করে জল দিতে হবে। এবার কড়াইটা ঢেকে দিলাম, চিকেনটা কিছুক্ষণ 5 মিনিটের মতো সিদ্ধ হতে দেব, তারপরে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখুন আমি এবার ঢাকাটা খুলছি, আমার চিকেনটা কেমন কালার এসেছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই চিকেন রান্নার রেসিপিটা খুব টেস্টি হবে, কাশ্মীরি চিলি পাউডার থাকলে দিলে আরও সুন্দর হতো, আমার বাড়িতে যেহেতু ওটা নেই তাই দেওয়া হয়নি। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, এই দেখতে পাচ্ছেন, এই গরম জলটা এবার এর সঙ্গে অ্যাড করব, কারণ রান্না চিকেন রান্নায় ঠান্ডা জল দিলে টেস্টি কমে যায়, টেস্ট কমে যায়, এই গরম জল দিলে টেস্টটা বাড়ে। এবার এই গরম জলটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো চিকেনে, অ্যাড করে দিলে দেবে বন্ধুরা চিকেনটা কত টেস্টি হয়। গরম জলটা অ্যাড করে দিলাম, দেখেন আপনারা এবারে যে গরম জল অ্যাড করে ফুটছে, এবার কিছুক্ষণ ফুটতে দেওয়া হোক, ঢাকা দিয়ে দিলাম। তো আমি এবার চিকেনটা কতটা কমপ্লিট হয়েছে দেখব, দেখুন আপনারা চিকেনটা হয়ে এসেছে একদম রেডি। কি বলছো, আর চিকেন রান্না কমপ্লিট। আচ্ছা চিকেন রান্নাটা কেমন হলো, ছোট বেবির জন্য রান্না, সোহার জন্য রান্না করেছি তাই মশলা খুব বেশি দিতে পারলাম না, আপনারা এর থেকে আরও বেশি অনেক মশলা দিয়ে রান্না করবেন আরও ভালো লাগবে, যেহেতু সোহা খাবে সেই জন্য অনেক মশলা এর থেকে মানে বাদ দেওয়া হয়েছে, অনেক মশলা আরও দিলে হতো, যেমন কাশ্মীরি লঙ্কা, এলাচ গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো অনেক কিছু বাদ দিয়েছি, যেহেতু ও গন্ধগুলো সহ্য করতে পারে না, আর ওই ফ্লেভারগুলো ওই জিনিসগুলো দিলে ওই ফ্লেভারের চিকেনও পছন্দও করে না, খেতেও চায় না, তাই জন্য আমি ও যেগুলো খায় নর্মালি সেরকমই রান্না করলাম। আপনারা ওগুলো চাইলে দিতে পারেন, দিয়ে এরকমভাবে একবার রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রান্নাটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকবেন। টাটা, বাই। তুমি কি কি করছো? খাচ্ছি।